গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন থেকে আজকের আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের হলো মঙ্গলবার, তা আমি এখন সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখো, মেয়ের ভাত করছি ওদিকে, আর হচ্ছে মেয়ের জন্য একটু কিছু টিফিন বানাচ্ছি, ওই ওটস অমলেট। যাবো হচ্ছে ডাক্তারখানায় আবার, তার কারণ হচ্ছে আমার শরীরটা এবার এত কাশি হচ্ছে আর বুকে এত সর্দি জমেছে, মানে কি বলবো, ভালো করে কথাও বলতে পারছি না, এত কষ্ট, কাশলে এখানটা ব্যথা করছে পুরো বুকটা। তার জন্য মায়েরও নাম লিখিয়েছি, মায়ের পা দেখাবে। আর মেয়ে স্কুল যাবে কি না তার পারমিশনটাও নেবো, সেগুলো তো শুকিয়ে গেছে, তাই জন্য আর মেয়েকেও নিয়ে যাব আর আমিও দেখাবো, তো তিনজনে মিলে যাবো আজকে ডাক্তারখানায়। নাম লিখিয়েছি, যেতে বলেছে তোমার হচ্ছে 8টার সময়। মেয়ে এখানে বানাচ্ছে ওর সঙ্গে দিই, তা মা উপরে আছে, মেয়েটা ঘুমাচ্ছে তো উপরে আছে। আমি এখানে রান্নাটা করে নিয়ে যাব, উপরে খাইয়ে নিয়ে তিনজনে বেরোবো, এখনো রাজদীপ আসেনি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমটা দিয়েছি, দেখো পুরো ভেঙে ঘেঁটে চচ্চড়ি হয়ে গেছে। আবার একটা দিয়েছি, এটা মনে হচ্ছে ঠিকঠাক হবে। দেখো গলতি সে মিস্টেক গানে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না এটা নাও, এটা নিয়ে আবার মামা তাড়াতাড়ি এদিকে 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 ও বাবা রে, নাচের ঠেলাই। দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছে, দুজনেই পড়েছি আজকে পিঙ্ক 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 পিঙ্ক, তাই না মামা? এত নাটক করলো টিপটা, চলো নামো। কি শাড়ি, কি ভিড়, শাড়ির দিকটা দেখো, দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাব। আরে একজন শুধু বেলুন বেলুন করে মাথা খেয়ে নিচ্ছে, বলছি যখন বাড়ি যাবি তখন। হ্যাঁ, তো বড় টোটো লাইন পড়েছে আজকে, কি যাওয়ার সময় আস, যখন বাড়ি যাবো তখন বেলুন কিনে দেবো, এখন নয়। আচ্ছা দেখো, তিনজনেই পিঙ্ক, মাও পিঙ্ক আমরাও পিঙ্ক। কত নাম্বার, কত নাম্বার উঠেছে বল। ডাক্তারের হাতুড়ি নিয়ে এসে আমার পায়ে মারছে, ও কি করে জানলো পায়ে মাখা, পায়ে আমি কোনোদিনও কিন্তু ওর সামনে মারিনি। লাগছে তো দিদি, আয় তোর মাথায় মারি আয়, এটা কিন্তু ডক্টর আঙ্কেলের বকবে। না না না, এখন বাজে হচ্ছে রাত 1:30, ওখান থেকে এসে আর আমি ভিডিও কিছু করিনি, মেয়েটা এত খাওয়া নিয়ে ঝামেলা করছিল, কিছুতেই খাবে না। তারপর কোনো ক্রমে খাইয়ে আর ঘুম পাড়েছি, কালকে স্কুল যাবে যেহেতু ডাক্তার বলেছে স্কুল যেতে,
তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন পরে আবার 10টার সময় ঘুম থেকে ওঠে সকালবেলা করে, কালকে তাই তাড়াতাড়ি তুলতে হবে তো সেই জন্য। আমার এখনো ডিনার হয়নি, রাজদেব এখনো আসেনি, আমার গলাটা এত খুশখুশ করছে না, বিরক্ত লাগছে, কথা বললেই কাশি পাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত রাখলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।